অন্যদিকে ভোট মিটতেই শুরু ভোট পর্বতে হিংসা, কোথাও বাড়ি ঘর ভাঙচুর, আবার কোথাও চুরি লুটপাটের অভিযোগ। সব মিলিয়ে ফের উত্তপ্ত হচ্ছে এই বাংলা। বিরোধী কণ্ঠ রোধ করার কেন এত মরিয়া চেষ্টা? তার সদুত্তর দিতে পারে না শাসক নেতৃত্ব। ভোট আসে ভোট যায়, সন্ত্রাসমুক্ত আর হয় না বাংলা। ভোট পরবর্তী হিংসা শুরু। বিরোধী দল করায় আট পুকুরের কচুর হলো এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই শাসক আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের শিকার সাধারণ মানুষ। দেখুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্য পুলিশের প্রত্যক্ষ মদতে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মিনাখার বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করছে। অভিযোগ, 10 থেকে 12টি ঘর ভাঙচুর করা হয়েছে। মোটর বাইক, সাইকেল সহ টিভি, ফ্রিজ লুটপাটের অভিযোগও উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সে একটা বিপুল অঙ্কের টাকা বিজেপিরা পেয়েছিল এবং সেই টাকার ভাগাভাগি নিয়ে আটপুকুরে নিজেরা নিজেরা গণ্ডগোল করে ঘর বাড়ি ভাঙচুর ইত্যাদি এই সমস্ত অপকর্মগুলো করেছে। একই অভিযোগ মধ্যমগ্রামের নেতাজি পল্লী এলাকায়। বিজেপি করায় বাড়ি ভাঙচুরের অভিযোগ, সঙ্গে চলল দেখে নেওয়ার হুমকিও। বলে কি না না, ওকে পালিশমেন্ট দিই। এবার চার পাঁচজন এসছে বাড়িতে, এসে দুম ধাক্কা ঘুষি চালিয়েছে। বলে কি এরপরে যদি না উঠিস, এই দিকে না উঠলে ঘর বাড়ি জ্বালিয়েছি। প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেখুন, এরা নিজেরা নিজেরা একটা গণ্ডগোল করে। কিছুদিন আগে পার্টির যখন এরা একটা এখানে বসে আলোচনা করলো, নিজেরা নিজেরা মারামারি করেছে। এরা যদি প্রমাণ করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিলো, কেউ ভাঙচুর করেছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছি, তার কড়া ব্যবস্থা আমরা নেব। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ মুর্শিদাবাদের রানীনগরে। 6 জোট প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। ঘটনায় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সাধারণ মানুষ যতই ভোট দিয়ে জিতিয়ে আনুক শাসক দলকে, বিরোধীদের সেই সন্ত্রাসের শিকার হতে হচ্ছেই। অর্ণব মৈত্র, টিটপ বিশ্বাস, ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মঙ্গলবারই তো প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল, আর তাতেই রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরই বাংলার দিকে দিকে উঠল হামলার অভিযোগ। কোথাও চলল বোমাবাজি, আবার কোথাও ভাঙচুর করা হলো বিজেপি নেতা কর্মীদের বাড়িতে। নির্বাচনের ফল প্রকাশ, নানান দুর্নীতির অভিযোগ থাকলেও শাসক শিবিরের পক্ষে মত জনতার। এরপরই গত নির্বাচনগুলোর মতো ফের আক্রমণ, হিংসা শিকার বিরোধী নেতা কর্মীরা। ব্যারাকপুরে জয় হয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। রাতেই ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিলের আয়োজন করে তৃণমূল। বিজয় মিছিল থেকেই বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, ছোড়া হয় কাচের বোতল, ইট পাটকেল, ভাঙা হয় পাঁচিল, জানালার কাঁচ, বাড়িতে মানে কাঁচ, ফুলের টব, পাঁচিল ভেঙে, পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। ভাগ্যিস আমার গেট আটকানো ছিল, যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা কাকি এরা হয়তো মলেস্ট হয়ে যেত। আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছে, আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটা মাথা হয়তো স্পট বেরিয়ে গেল। হিংসা কাম্য নয় বিষয়টি, ক্ষতি দেখার আশ্বাস ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের। কে বা কারা করেছে সে খবরটা আমার কাছে এখনো নেই। মানুষেরই যাতে কোনো রকম আতঙ্ক না থাকে, কারণ গণতন্ত্রের দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেই থাকতে পারে, কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার, সেই জন্য তার বাড়ি আক্রমণ হবে এটা মোটেই ঠিক নয়। হামলার ঘটনা ঘটলো ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ডেও। রাস্তার ধারে এক বাড়িকে লক্ষ্য করে চলে বোমাবাজি, ভাঙচুর। ভোট পরবর্তী তাণ্ডবের শিকার নিউ টাউনের বিজেপি কর্মীও। অভিযোগ, বিবেকানন্দ পল্লী এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় 12 থেকে 14 জন দুষ্কৃতী।
পাথর, লাঠি ও বোতল নিয়ে চলে হামলা। যারা প্রত্যেক বছর পঞ্চায়েত ভোটে আমার বাড়িতে হামলা চলেছে, এই অ্যাড্রেসটা যে আছে এগুলো ভেঙেছে, এবং কালকে রাতে আমরা ঘুমাতে যাব সেই টাইমে এসে ব্যানার পোস্টার সব ছেঁড়াছিঁড়ি করছে তৃণমূলের হারমাত বাহিনী। তারা ওখান থেকে রাতের অন্ধকারে ওখান থেকে বাস, ইট এবং মদ্যপান অবস্থায় মদের বোতল হাতে করে নিয়ে এসে জানলা ভেঙেছে। এই হামলার ঘটনা বিজেপি চক্রান্ত হতে পারে বলে সাসাই শাসক নেতা। ভোট এসেছে, ভোট গেছে, আমরা যারা এলাকার মানুষ, গ্রামের মানুষ, আমরা সবাই শান্তিতে থাকবো, কেউ কারোর উপরে আঘাত হানবে না, এটা আমাদের দলের নির্দেশ। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা এর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব, এবং এটা বিজেপিরও একটা চক্রান্ত হতে পারে, তার কারণ তারা তো বাংলা থেকে ভুলিশ্বাদ হয়ে গেছে। ভোট মিটতেই বিরোধীদের নিশানা, কবে রাজ্যে মত প্রকাশের স্বাধীনতা পাবে মানুষ? রিপাবলিক বাংলা। শুধু বিরোধীতেই ক্ষোভ নয় তৃণমূল কংগ্রেসের, দলীয় কোন্দল যে তৃণমূলের ওতপ্রোতভাবে জড়িত তা ফের প্রমাণ হলো নির্বাচনের ফল প্রকাশের পর। কেন বুথে তৃণমূলের মার্জিন কম হলো তা নিয়ে শাসকের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধর হাতাহাতি ঘটনায় উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বামুনিয়ায়। আরামবাগ লোকসভায় ফুটেছে ঘাসফুল, জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মিতালী বাগ। মানুষের সমর্থনে জয়ের পরেও শাসকের কাঁচা কোন্দল, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বামুনিয়া। চন্দ্রকোনা আরামবাগ লোকসভার অন্তর্গত, অভিযোগ বামুনিয়া বুথে তৃণমূলের ফল ভালো না হওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় লাঠালাঠি। দুই গোষ্ঠী লাঠি নিয়ে ধেয়ে যায় একে অপরের দিকে। ঘটনায় জখম হন বেশ কয়েকজন। আমাকে মেরেছে মুকু সরকারের লোক, বুথ সভাপতি লোক লিয়েছে, মুকু সরকার অঞ্চল নেতা সভাপতি আমাকে মারল। কালতে আমি তৃণমূল থেকে সলিট পঞ্চায়েত দাঁড়িয়েছিল, গৌতম মল্লিক আমার পাশে ছিল, ওরা আমার কাছে কেউ থাকেনি, ওরা নির্দল থেকে ভোট করেছিল। এবার এর ঘর ঢুকছে, তার ঘরে চাবি দিচ্ছে, আর ছিনতাই করছে কাকু রাস্তায় ঘিরে, এবার ওদের সঙ্গে আমার মেল খায়নি। যাওয়ার পর মেয়েটা ধরে যায়, পার্টি অফিস আমরা খুলিনি, পার্টি অফিস থেকে বেরিয়ে চলে গেছি, ওদেরকে দেখি পঞ্চায়েত সদস্য আর গৌতম মল্লিকের লোক আর সামন্ত বলে একটা ছেলে আর হারুপাল, তারা কি করছে বিজেপি ছেলেদের নিয়ে আলোচনা করছে, আরে আমরা তো তোরা ভোট দিয়েছি জিতেনি তার কি করবো। এলাকায় এই ব্যাপক উত্তেজনা মারধর নাকি নেহাতি দলীয় ভুল বোঝাবুঝির কারণে সাফাই তৃণমূলের অঞ্চল সভাপতির সভে মাত্র শেষ হয়েছে লোকসভা ভোট, তারপরেও শাসকের দ্বন্দ্বে অতিষ্ঠ চন্দ্রকোনার সাধারণ মানুষ। সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।